मॉर्निंग सकल व्यूअर सब्सक्राइबर नॉन सब्सक्राइबर सिर्फ व्यूअर सबाई के शुभ सकाल। कल के दिन भर घोराघुरीते अनेकटा किछु मने हय आमरा पेयेछि किछु एकटा करते पारबो आरो भालो किछु। तबे एबार माने गत 8 मास धरे जा परिश्रम मोटामुटी जा करेछि परिश्रम बला ठीक हबे ना, एटा एकटा काजई। गत 8 मास धरे जा काजकर्म ধরতে পারেন যে তার 99% বা 90% করার সবচাইতে বড় কারণ হচ্ছে বিশেষ করে ইস্টের মার্কেটের মধ্যে বেঙ্গল নর্থ ইস্ট এইসব নিয়ে কাজ করা, এটাই আমাদের মনে হচ্ছে মূল কাজ। মনে ধরে রাখতে পারেন যে মূল কাজ এটাই যে আমরা আগে বেঙ্গলকেই ফোকাস করে কাজ করছি, কারণ এই বেঙ্গলের মার্কেটেই আমরা যা করার করেছিলাম, সমস্ত আটপার বাটপারকে জায়গা দিয়েছিলাম। তো এই জায়গাগুলো সাফ করার দায়িত্ব আমাদেরকে তো নিতেই হবে, এবং সেই যেহেতু দায়িত্ব নিয়ে আমরা এইরকম কিছু এন্টিটিকে এখানে এন্টার করেছিলাম যে ওরা আমাদের কি সাফ করে দিয়েছে, সেহেতু আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। যাই হোক, সেটা আলাদা বিষয়, ওরা সাফ হবে কি হবে না সেটা সময়ের উপর ছেড়ে দিচ্ছি। বর্তমান কাজ হচ্ছে যে আগামী দিনের যারা রিটেলার আছে বা যারা অতীতের রিটেলার, যাদের কাছে যে প্রোডাক্টগুলো নেই সেই প্রোডাক্টগুলো সঠিকভাবে ওদের হাতে পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। গত ফিনটেক ফেস্টিভ্যাল থেকে আমরা আইআরসিটিসির উপর ফোকাস করছিলাম। আইআরসিটিসি আমি বিক্রিও করছি, কুণালও বিক্রি করছে, আমরা দুজন মিলেই বিক্রি করছি। তো আমাদের এরকম কিছু একটা প্রয়োজন ছিল যেটা মার্কেটের প্রয়োজন। একটা আইআরসিটিসি টিকিট বিক্রি করে একজন রিটেলার কত টাকা কামায়, সেখানে তার জন্য প্রাইস ন্যূনতম শুরু হচ্ছে 1100-1200 টাকা থেকে 1 বছরের। তারপর নেক্সট ইয়ারে তো আবার আপডেট আছে। লাস্ট আমরা আইআরসিটিসি লাস্ট ধরুন আজ থেকে 1 সপ্তাহ আগে আইআরসিটিসি আমি বিক্রি করেছি 1700-1800 টাকায়, 1500 টাকায় ডোঙ্গল। কিন্তু আজকের ডেটে যেটা প্রেফার করে সবচাইতে বেশি মানুষ সেটা হচ্ছে ওটিপি বেজ, আর সেটা বিক্রি করেছি 1800 টাকার কাছাকাছি। তো এই লাস্ট মিটিংয়ে এবার এখন আমরা আপাতত এখনও মুম্বাই আছি, আজকে রাতে আমরা বেরোবো এখান থেকে। আমাদের দুটি প্রধান কাজের মধ্যে একটা হচ্ছে আইআরসিটিসি আর একটা হচ্ছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক। আপনাদেরকে বলেছিলাম আর বিচলিও কো নেই, মতলব বীচ কা বিচলিও জো হ্যাঁ বিচলিয়া নেই কিসি কো এন্ট্রি নেই করানা হ্যাঁ, কারণ তারাও সত্যি কথা বলে না, কে কোথা থেকে আনছে কী আনছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ওরা কী আনছে, প্রোডাক্ট সত্যি ঠিকঠাকভাবে আনছে কিনা তার সঠিক জবাবও ওদের কাছ থেকে পাওয়া যায় না। এই জিনিসটা আরও 3 বছর আগেও আমরা করতে পারতাম। এখানে মুম্বাই আমাদেরকে আলাদা করে তো কেউ পরিচয় করায়নি, আমরাই হেঁটে চলে উড়ে ঘুরে ঘষে যেভাবেই হোক আমরা আসছি এখানে। বছরখানেক বছর দুয়েক আগেও আমরা করতে পারতাম, কিন্তু আমাদের টার্গেট ছিল নিজেদেরই পরিশ্রম করার কাজ কি, অনেকেই তো পরিশ্রম করছে, ওদের পরিশ্রমটাকে আমরা কুর্নিশ জানিয়ে ওদেরকে সাপোর্ট করে নিজেদেরকে ওদের সাথে এগিয়ে নিয়ে যাই। কিন্তু এটা আমাদের ভুল ধারণা ছিল, এটা কারো একা একা কাউকে বলছি না, সবার ক্ষেত্রেই সব কোম্পানি থেকেই এরকম ধরনের রেসপন্সই আমরা পেয়েছি। কিছু কোম্পানি থেকে ভালো রেসপন্স পেয়েছি, কিছু কোম্পানি থেকে খারাপ পেয়েছি, কিছু কোম্পানি পুরোই শেষ করে দিয়েছে, আর কিছু কিছু কোম্পানি মোটামুটি ওর সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যে কাজ কীভাবে করা যায়। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে মাস নাম্বার অফ রিটেলারকে টেনে নিয়ে যাওয়া। বেঙ্গলের যে মার্কেটটা আছে, বেঙ্গল থেকে যারা ভয় পায় যে আমি কিভাবে কি করব, কাউ মহারাষ্ট্রের কাউকে বিশ্বাস করব, মুম্বাইয়ের কাউকে বিশ্বাস করব, দিল্লির কাউকে বিশ্বাস করবো, যাতে আমি ওয়েস্ট বেঙ্গলের কারোর সাথেই কাজ করি, এটাই সবচেয়ে বড় জিনিস হয় এই মার্কেটে। ওই মাস নাম্বার অফ রিটেলারকে একটা ভালো কিছু দেয়া, ধরুন গত 5-6-7 বছর ধরে, 5-6-6 বছর ধরে যারা যুক্ত আছেন আমাদের সাথে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তাদেরকে ভালো কিছু একটা দেয়া। তো যেই কথা বলছিলাম আইআরসিটিসি এবং এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক, এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের আমি অ্যাড আপনাদেরকে দিয়েছি। এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক দেখবেন মুম্বাইয়ের একটা কোম্পানি 5000 টাকায় প্রোভাইড করে, দিল্লির একটা ব্রোকারেজ হাউস 5000 টাকায় প্রোভাইড করে। আমি অফার দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে আইডিয়াল ফাইন্যান্সের যারা পুরানো রিটেলার আছেন, টিম টেক সাপোর্টের সাথে কানেক্টেড যত আগে রিটেলার আছেন, এনএসডিএল প্যান ব্রাঞ্চে প্যানের ব্রাঞ্চ আইটি নিয়ে রেখেছেন, তাদের জন্য 1999
এনএসডিএল সিএসপি, তারা অনেকে রেট নিয়ে ঘাটাঘাটি করছেন, কোথায় কি রেট আছে খুঁজে দেখুন, যদি এর চাইতে কম রেটে পান আপনি ওখান থেকেই নিন, চাপ নেই। আর আপনি যদি ভাবছেন বা খুঁজে দেখছেন যে পাননি, তাহলে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আজকে লাস্ট মিটিং আছে এনএসডিএল এর সাথে, যদি সম্ভব হয় এনএসডিএল এর মিটিং এর এনএসডিএল এর অফিসের ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ ভীষণ অফিস এটা, ভীষণ, মানে ঢোকাটাই একটা দুঃসাধ্য বিষয় হয়ে যায় ওখানে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো কোনো গল্প নেই, আর অ্যাপয়েন্টমেন্টের পরেও এখানে একটা বিভীষিকাময় কন্ডিশন ক্রিয়েট হয়। তো আইআরসিটিসি মোটামুটি ধরুন কিছু একটা করা যেতে পারে, মানে বলতে পারেন যে 600-700 টাকার নিচেও ওটিপি বেসড আপনাকে 1 বছরের আইআরসিটিসি আইডি দেওয়া যেতে পারে। যে ওটিপি বেসড এতদিন আমরা 1600-1700 টাকায় বিক্রি করেছি, 1770 টাকা বিক্রি করার পর আমার কাছে শুধুমাত্র 20 টাকা থেকেছে। আপনি প্রয়োজনে যে এজেন্সি থেকে নিয়েছেন আইডিটা, এটা তো আপনি যারা নিয়েছেন তারা তো জানেন, যে ভিডিওটা দেখছেন তারা তো জানেনই যে আইডিটা কোত্থেকে নিয়েছেন। আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন অন্য কোনো নাম্বার দিয়ে যে আইআরসিটিসি আইডি নেবো কত দাম, ওটিপি বেসড ওরা 1750 টাকা, আমরা 1770 টাকা নিয়েছি, যে বাক্য বিনিময় করেছি তার জন্য 20 টাকা নিয়েছি। আর ডঙ্গল বেসড আমরা 1 টাকাও পাইনি, 1550 টাকায় আপনাদের কাছ থেকে নিয়েছি। ডঙ্গল এবার ডঙ্গল বেজ নয়, সবই ওটিপি বেজ আমরা যা ফাইনাল করলাম, তার জন্য 600 টাকার নিচেও আইআরসিটিসি আইডি হয়। তো আপনারা ট্রাই করতে পারবেন, যারা যারা করতে চান ট্রাই করতে পারেন। দু একজনের ব্যবহার করার পর তাদের যা অভিমত তা আপনারা ব্যক্ত করতে পারেন, যে কিভাবে হবে বা কীরকম হয়েছে, ভালো লাগছে কি না। তো সেই চেষ্টাটুকু আমরা করছি, প্রাইস নষ্ট করা এরকম কিছু নয়। প্রাইস নষ্ট করার বিষয় নিয়ে তো আর কোনো গল্প নেই, কারণ এই প্রাইস আমি এটা বলবো না যে এর চাইতে কম প্রাইস আর হতেই পারে না, আমরা বলবো যে এটা হচ্ছে একটা মাস নাম্বার অফ রিটেলার। আমি বলবো যাদের পক্ষে সাধ্য আছে তারা নাই নিলেন, যারা ভাবছেন যে রেটটা না কীরকম হয়ে গেল। আমাদের টার্গেট হচ্ছে সেই সমস্ত রিটেলার যারা টেস্ট একবার করে দেখতে চায় যে আইআরসিটিসি কীরকম ব্যবসা করা যেতে পারে, টিকিটের ব্যবসায় কীরকম ব্যবসা হতে পারে, যারা এইরকমভাবে টেস্ট করতে চান যে ভাই আমি টেস্ট করব কীরকম টিকিট বিক্রি হয়, আমি একটা পোস্টার লাগাবো আপনার কাছ থেকে নিয়ে যে কীরকম নাম্বারে টিকিট বিক্রি হয় আমি একবার 1 বছরের জন্য চেক করে দেখি, তারা চলে আসুন, চেক করুন, প্রয়োজনে সামনে বছর রিনিউ করুন বা প্রয়োজনে অন্য কিছু ভাবুন। তো টেস্ট করার জন্য তো আপনাদেরকে কিছু দেওয়া প্রয়োজন, এবার টেস্ট করতে গিয়ে যদি 1200-1700 টাকা চলে যায় তাহলে কীভাবে হবে। তো সেই চিন্তাভাবনা থেকে আইআরসিটিসি মোটামুটি ধরুন এক প্রকার রেডি। আমরা কালকে দুপুর নাগাদ তো পৌঁছে যাব যার যার কর্মস্থলে, তারপর আপনাদেরকে আমরা আইআরসিটিসি প্রোডাক্টটা হাতে পৌঁছে দেওয়া শুরু করব, এরপর কাজ শুরু হবে। এনএসডিএল আইডিও সেম, এনএসডিএল আইডি ক্ষেত্রে বলে রাখি এনএসডিএল আইডি 1999-এ আছে, যারা আমাদের কাছে এনএসডিএল প্যানের ব্রাঞ্চ আইডি নিয়ে রেখেছেন তাদের জন্য। যারা নেননি, নতুন করে নিতে চাইছেন তারা যোগাযোগ করুন, তাদের জন্য প্রাইস ডিসক্লোজ করছি না এই মুহূর্তে, তার কাজও শুরু হয়ে গেছে। যারা যারা নিতে চান নিজের আধার কার্ড নাম্বার, আধার কার্ডের ফটো আর কলিং নাম্বার দিয়ে রাখুন। এনএসডিএল ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এনএসডিএল এর লোক আপনার অফিসে যাবে, মানে দোকান অফিস যাই বলুন সেখানে যাবে, ভেরিফাই হবে আপনার ফিজিক্যাল আইডি, তারপরই হবে, ওখানে গিয়ে আইডি বানানো হবে, আগে কোনো আইডি বানানো হবে না। এনএসডিএল এ যদি কেউ ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন, এনএসডিএল এ যদি কেউ সুপার ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে চান সেটাও আপনি যোগাযোগ করতে পারেন। সুপার ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে প্রাইস আগেই বলে দিই, আপনি ক্লিয়ারিফাই আপনাকে করতে হবে, তো কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখার পর সঙ্গে সঙ্গে এনএসডিএল এর সাইট সার্চ করবেন, এনএসডিএল এ কী আছে যোগাযোগ করবেন, আগে রেটটা ডিসক্লোজ করেছি 35,000 টাকা লাগবে। সেই ক্ষেত্রে আরও কিছু আসতে পারে আপনার জন্য সামনে, সেটা হলো আপনাকে মোটামুটি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা অ্যাডভান্স করতে হবে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কে, কারণ আপনার রিটেলার যা মার্কেটে ফ্রড করবে তার কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার। আপনার আন্ডারে রিটেলার যদি কোনো ফ্রড করে তাহলে তার টাকার দায়িত্ব আপনাকে নিতে হবে, সেই জন্য আপনার থেকে আগেই 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা টোকেন অ্যামাউন্ট নেওয়া হতে পারে, যে পরিমাণ টাকা দেবেন সেই পরিমাণ লেনদেন করার সুবিধা আপনাকে দেওয়া হতে পারে। সুতরাং আমি বলে দিলাম, আপনি সেইগুলো একবার যোগাযোগ করে মিটিয়ে নেবেন আপনার সাথে,
তারপর যদি মনে হয় যে না আমি টিমটেক সাপোর্ট থেকে, আরে বংপে থেকে, টিমটেক সাপোর্ট থেকে বা আইডিয়াল ফাইন্যান্স থেকে যে কোনো জায়গা থেকে নেব, আপনি নিতে পারেন। আর যদি মনে করেন না নেবো না, এখান থেকে শুধু ইনফরমেশান গ্যাদার করবেন, হ্যাঁ তাও করতে পারেন, কারণ ইনফরমেশান দেওয়ার জন্য বসে আছি আমরা, চাপ নেই। কারণ ঘুরে আপনাকে কোথাও না কোথাও সলিউশন তো খুঁজতেই হবে, সেটা আপনি বারবার আসছেন, সে তার জন্যই অসংখ্য ধন্যবাদ। প্রোডাক্ট নিন বা না নিন সেটা আলাদা বিষয়। তো এই জিনিসগুলো মোটামুটি রেডি আছে, আরও কিছু বিষয় যেগুলো আছে NSDL এর, সে তার জন্য আজকে NSDL এ আমরা যাচ্ছি। সেখান থেকে যদি কিছু আরও কিছু পাই আপনাদের জন্য কুড়িয়ে আনার চেষ্টা করব। সবার কাছে এটাই আশা থাকবে যে আপনারা সবাই আশীর্বাদ করবেন বংপেকে, টিমটেক সাপোর্টকে, আইডিয়াল সাপোর্ট, আইডিয়াল ফাইন্যান্সকে, যে আমরা যাতে আপনার আপনাদের জন্য ভালো কিছু সর্বদা করে দিতে পারি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ বক্তব্যটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।